যখনই আমার ঝালঝাল করে মোমো খেতে ইচ্ছা করে তখনই আমি চলে যাই এই প্লেসটাতে আর খেয়ে আসি মজাদার মোমো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালাম আলাইকুম দিস ইস মিনা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি চলে আসছি মোমো খেতে আমার ফেভারিট প্লেস মোমো মেলাতে আর এটা লোকেশন হচ্ছে বনশ্রী সি ব্লক তিন নাম্বার রোড আর ওদের আরেকটা শপ আছে সেটা লোকেশন হচ্ছে বনশ্রী এ ব্লকে চায়ান চিলের পাশে প্লেসটা খুব ছোট হলো ওদের মোমো কিন্তু খুবই কোয়ালিটিফুল অনেক টেস্টি মোমো যার কারণে এখানে সব সময় হচ্ছে ভিড় লেগে থাকে তো আমি এখান থেকে তিন ধরনের মোমো অর্ডার করেছি ফার্স্ট হচ্ছে বারবিকিউ মোমো নিয়েছি তারপর হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে নাগা মোমো যেহেতু আমার খুব ঝাল খেতে ইচ্ছে করতেছে আমার ঝাল অনেক পছন্দ এই জন্য আমি তিন ধরনের মোমো অর্ডার করেছি ওদের এখানে অনেক ধরনের মোমো আছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মোমো অর্ডার করতে পারো আমি একদম ওয়েট না করে গরম গরমই খেয়ে ফেলতেছি মোমোটা এত মজার ছিল যারা হচ্ছে বারবিকিউ ফ্লেভার পছন্দ করো তার ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো অনেক টেস্টি এই মোমোটা আমার কাছে ভালো লাগছে অনেকদিন পর বারবে কিউ মোমো খেলাম নর্মালি দেখা যায় যে ওদের চিকেন মোমোটা আমার বেশি খাওয়া হয় আর নাগা মোমোটা মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু বারবিকিউ মোমোটা খাওয়া হয় না আজকে নিলাম অনেক ভালো লাগছে তো তোমরা এটা ট্রাই করতে পারো যারা মোমো লাভার আছো আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মোমো লাভার মোমোটা এমন একটা খাবার যেটা এভরি খাওয়া যায় আমরা অনেক খাবার দেখা যায় যে একদিন খেলে পরের দিন আর ভালো লাগে না কিন্তু মোমো হচ্ছে আমাদের প্রতিদিন আমার জানি না কেনজন প্রতিদিন সন্ধ্যায় যদি আমাকে মোমো দাও আমার অনেক ভালো লাগবে এখন চিকেন মোমোটা ট্রাই করবো আর ওদের চিকেন মোমোটা মোটামুটি ঝাল হয় যার কারণে হচ্ছে অনেক ভালো লাগে আর সাথে এরকম দুই ধরনের সস টেবিলে থাকে তোমরা যত ইচ্ছো তত সস নিয়ে খেতে পারবা এখন চিকেন মোমোটাও খেয়ে নিবো আর চিকেন মোমোটা আমার কাছে বিশেষ করে এই গ্রিন চাটনিটা দিয়ে অনেক ভালো লাগে সাথে রেড সসও থাকে বাট আমি গ্রিনটা দিয়ে খাই আর এত ঝাল খাবার নিয়েছি সাথে তো একটু জুস নিতেই হবে আমার হচ্ছে ফেভারেট জামের জুসটা নিয়েছি তারপর সাথে নিয়েছি হচ্ছে কাঁচা আম আর হচ্ছে লেমনেড মিক্স করে এই জুসটা অনেক মজা মাত্র তিরিশ টাকায় ওরা কিভাবে এত মজার জুস দেয় আমি জানি না আমি অলরেডি দুইটা জুস খেয়ে ফেলছি তারপর হচ্ছে নাগা মোমোটা চলে আসছে নাগা মোমোটা অনেক গরম ছিল এই একটু ওয়েট করতেছি যে একটু ঠান্ডা হোক তারপর খাবো কারণ নাগাতে এমনি ঝাল আবার যদি গরম মোমো খায় তাহলে জিপ পুড়ে যাবে তো কালকে আমি একদম তিনটা জুস খেয়েছি কারণ মোমোগুলো এত ঝাল ছিল আমার জুস ছাড়া একদম চলছিলই না তাদের জুস এত ভালো লাগে আমি গেলে এমনিও দুই তিনটা জুস খেয়ে ফেলি এরপর হচ্ছে চায়ন চিলে ঢুকলাম চায়েন চিল থেকে একটু শিঙারা নিলাম ওদের সিঙ্গারা এত ভালো লাগে উপরে হচ্ছে একটু মশলা দিয়ে দেয় আর সাথে টাকা বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে ভালোই লাগে বাসায় বাসায় চলে আসলাম এসে রান্না সব কিছু গুছ গাছ করে দেয় আমার খালার আমি দাঁড়িয়ে রান্না করে ফেলি রান্নাটা আমি কাউকে দিই না একমাত্র রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এই রান্নার পরে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন তো ঘাপুস ঘুপুস করে ভাত খেয়ে ফেলি যতই বলি যে আমি রাতে ভাত খাবো না বা একটু ডায়েট করবো আমার দ্বারা মনে হয় জীবনে ডায়েট হবে না আমি হচ্ছে ডে বাই ডে মোটু হতেই রয়েছি হতেই রয়েছি কেন যে তোমরা আমাকে বলো আপু তুমি কিভাবে স্লিম থাকো আমার এটা শুনলে খুব হাসি পায় আমি নাকি স্লিম আমি আয়নার সামনে যখন তোমাদের এই কমেন্টগুলো দেখে আমি সত্যি কথা আয়নার সামনে দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকি সত্যিই কি আমি স্লিম আমার কাছে তো আমাকে খুব মোটা মনে হয় তারপর হচ্ছে এখানে রান্না টান্না করতেছি হাঁসের ডিম রান্না করব কচুর গাটি রান্না করব সব কিছু রান্না টান্না করে এই যে দেখো আমার প্লেটটা সাজিয়ে বসে পড়ছি আর আমি তো যে পরিমাণ ঝাল খাই বোম্বাই মরিচ তারপর হচ্ছে সাথে একটু মরিচ পেঁয়াজের ভর্তাও করেছিলাম আমার হচ্ছে রেগুলার ঝাল একটা কোন আইটেম বাসায় থাকবেই মানে তরকারি আমি এমনি ঝাল দিই তার উপর আবার এক্সট্রা ঝাল আমি নিয়ে খাই আমি কি পরিমাণ ঝাল আবার এবার বুঝো এমনি মরিচ ভর্তা মরিচ পেঁয়াজের ভর্তা তার উপর আবার হচ্ছে বোমবাই মরিচ নিয়েছি তা আমার সামনে যে থাকে মানে আমার খালা বা হচ্ছে বাসায় যেই থাকে না কেন আমার ঝাল খাওয়া দেখলে সবার চোখ ছানা বড়া হয়ে যায় মানে একটা মানুষ কিভাবে এত ঝাল খায় তো আমি এখন সুন্দর করে মরিচ পেঁয়াজের ভর্তা তারপর হচ্ছে বোমবাই মরিচ সাথে একটু ডিম ভেঙে তারপর হচ্ছে ভাতটা সুন্দর করে লেবু দিয়ে খেয়ে নিলাম এখন ঘাপুস ঘুপুস খাওয়ার পালা আর দেখো এই তো বোম্বাই মরিচ আমি কামড়ে খাচ্ছি কে কে এইভাবে আছে যারা হচ্ছে ঝাল খেতে পারে অনেকেই কিন্তু মরিচ হাত দিয়ে ভেঙে একটু করে নিয়ে খায় কামড়ে বোম্বাই মরিচ খাওয়া সাহস খুব আমি সেটা খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে আর বিফের সাথে না আমার কেন যেন হাঁসের ডিম ভুনাটা অনেক ভালো লাগে আমি বাসায় যখন বিফ কষা করি বা বিফ এভাবে একদম মাখা মাখা রান্না করি তখন আমি সাথে ডিম ভুনা করি বিশেষ করে হাঁসের ডিম এবার আরেকটা কথা বলি আমার বিগ বাইট অনেকে পছন্দ পছন্দ করো দুই চারজন মানুষ পছন্দ করো না কিন্তু আমি ছোটবেলা থেকেই হচ্ছে বিগ বাইট দিয়ে খেতে পছন্দ করি আমি তো ভাত নিজের হাত দিয়ে এখন খাই মানে তোমাদের সামনে ভিডিও করে দেখা ম্যাক্সিমাম সময় আগে হচ্ছে আমাকে আমাকে ভাত খাইয়ে খাইয়ে দিত দিত বা আম্মু অথবা আব্বু এভাবে কেউ কেউ না তখন বিগ বাইট দিয়ে খাওয়াতে হতো আর আমার ভিডিও খালামুনিরা সবাই দেখে জানে আমি মিথ্যা বলতেছি না আমি তো চাইলে তোমাদের সামনে ঢং করে ছোট ছোট লোকমা দিয়ে খেতে পারি কিন্তু আমি যেটা সেটাই তোমাদেরকে দেখাই তারপর হচ্ছে এই টাকাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ঈদের অনেক পরে আমি গিফট পেয়েছিলাম বকশিস তো আমার কাছে অনেক ভালো ছিল তো এই ছিলাম আর আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই